146 বছরের ক্রিকেটে ইতিহাসে প্রথমবার টাইম আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের চেয়ে বড় আলোচনা সমালোচনা এখন এই আউট, যেখানে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিকেটের চেতনা ভঙ্গের অভিযোগ তুলেছেন অনেকে। অন্যদিকে মাইকেল ভন থেকে শুরু করে মাশরাফি, ইমরুল কায়েসের মতো দেশি বিদেশি অনেক তারকা ক্রিকেটার সাফাই গিয়েছেন সাকিবের পক্ষেও। তবে ম্যাচের এই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। আইসিসির নিয়মে থাকলেও ম্যাথিউসকে এভাবে আউট করায় সাকিবের বিরুদ্ধে অনেকেই মেতে উঠেছেন সমালোচনায়। অভিযোগ করেছেন সাকিব ক্রিকেটের চেতনা ভঙ্গ করেছেন। তবে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এখানে দোষের কিছু দেখছেন না। ক্রিক বাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফাই গিয়েছেন সাকিবের। অনেকে বলছে সাকিব স্পিরিট অফ দ্য গেম ভঙ্গ করেছে, এটা ক্রিকেটের আইন, সাকিব আইন অনুযায়ী ঠিক ছিল। হয়তো অনেক অধিনায়ক এটা করত না, কিন্তু সাকিব আইন অনুযায়ী ঠিক ছিল। মাইকেল ভন শুধু সাকিবের সাফাই গানে সমালোচনা করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও। তার মতে ম্যাথুস হয়তো ভুলে গিয়েছিল যে দুই মিনিটের মধ্যে তাকে প্রথম বলটা মোকাবেলা করতে হবে। একজন বাহাতি স্পিনারের প্রথম বলটা ম্যাথিউস ছেঁড়া ফিতার হেলমেট পরেও মোকাবেলা করতে পারত বলে দাবি করেন তিনি। এরপর অসুবিধা হলে হেলমেট পরিবর্তন করতে পারার পক্ষে ছিলেন মাইকেল ভন। মাইকেল ভনের মতো সাকিবের পক্ষে কথা বলেছেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তজা। এক ফেসবুক পোস্টে আউটটির প্রশংসা করে মাশরাফি বলেন, এই আউটের নিয়ম প্রণয়নকারীরা বেঁচে থাকলে আজ গর্বিত হতেন। আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসে 19,657 ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এত বছর আগে আইনটি করেছিলেন তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারত। এদিকে নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে আউট দেয়া হলেও সেটা মানতে পারছেন না বিদেশি অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ম্যাথিউসের এই আউট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন এবং অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। ম্যাচে সেঞ্চুরির চারিত আশালঙ্কাও এটাকে বলেছেন ক্রিকেটের চেতনার পরিপন্থী। উল্লেখ্য, ম্যাথিউসের আউটের ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের 25তম ওভারে। সাকিবের বলে সাদিরা সামারা বিক্রমা আউট হওয়ার ব্যাটিংয়ে নামার কথা অ্যাঞ্জেলা ম্যাথিউসের। প্রথমে তার হেলমেটে কিছুটা সমস্যা থাকায় ম্যাথিউসের নামতে কিছুটা দেরি হয়। এরপর যে হেলমেট নিয়ে নেমেছিলেন তিনি তাতে পুরো নিরাপদ বোধ করেননি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি লঙ্কানেই অলরাউন্ডার। সময় ক্ষেপণের কারণে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আউট ঘোষণা করেন ম্যাথিউসকে। তবে সাকিবের পক্ষে বিপক্ষে কেউ থাকুক কিংবা না থাকুক, সাকিব ঠিকই ছিলেন এমসিসির আইনের 40.1.1 নম্বর ধারার সঙ্গে। যে ধারায় বলা আছে একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে 3 মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে, অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন তাকে আউট হতে হবে।